হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এলডি প্লেয়ার অর্থাৎ এলডি প্লেয়ার ইমুলেটরটা আছে সেটা ইউজ করে টকেটোন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। যে টকেটোন অ্যাকাউন্ট হল যে নাম্বারটা পাবেন সেটা দিয়ে আপনারা বিভিন্ন সাইটের জন্য ভেরিফিকেশনটা করতে পারবেন ওই নাম্বারটা ইউজ করে, ঠিক আছে। আর টকেটোনে এখন অনেক প্রবলেম হচ্ছে, আগে দেখা যায় ইজিলি অ্যাকাউন্ট করা যাইতো কিন্তু এখন ইদানিং অ্যাকাউন্ট করা অনেক হার্ড হয়ে গেছে বিষয়টা। তো এক্ষেত্রে টকেটোনে অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই আপনাদের একটা ফ্রেশ আইপি কিন্তু মাস্ট হয়ে লাগবে। ফ্রেশ আইপি ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না সেখানে। অনেকে ভিপিএন দিয়ে ট্রাই করে, হ্যাঁ ট্রাই করতে পারেন ভিপিএন দিয়ে, ভিপিএনের আইপিটা যদি ফ্রেশ হয় সেক্ষেত্রে বা ওই আইপিটা যদি অলরেডি কেউ ইউজ না করে সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকাউন্ট হবে। আর আপনি আজকে আমি আপনাদের ওই ডিজু শক্সের আইপি দিয়েও হয় মাঝে মাঝে, তো ডিজু শক্সের আইপি দিয়েই অ্যাকাউন্ট করে দেখাবো, ঠিক আছে। তো ভিডিও শুরুতে যারা আমাদের চ্যানেলে নিউ তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এলডি প্লেয়ারটা ওপেন করে নেবেন। এলডি প্লেয়ারটা ওপেন করে নেওয়ার পর শক্স ড্রয়েড এবং টকেটোন যে অ্যাপসটা আছে এটা আপনারা ডাউনলোড করবেন, গুগল সার্চ দিয়ে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, আর আইপি আমরা ডিজু শক্সের একটা আইপি নিব, ডিজু শক্সের আইপি এখানে সার্ভার আইপিতে আইপি দিবেন আর পোর্টে পোর্ট দিবেন, ঠিক আছে, দেওয়ার পর কানেক্ট করে দিবেন। ওকে, কানেক্ট হয়ে গেলে, ওকে কানেক্ট হয়েছে, এবার আমরা টকেটোন যে অ্যাপসটা আছে সেটা ওপেন করব। অ্যাপটা ওপেন হচ্ছে, একটু লোড নেয়, একটু সময় নেয় অ্যাপসটা চালু হতে। ওকে, এরকম ইন্টারফেস আসবে, আপনারা এটা সাইটে একটা করে স্কিপ করবেন, স্কিপ করার পর এখানে আসবেন, এই যে ইয়েটা এখানে একটু লেট করবেন আর কি, লেট করার পর সাইন আপে ক্লিক দিবেন, তারপর এটা কন্টিনিউ ক্লিক দিবেন, কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনারা ইমেল দিবেন, ইমেল হিসেবে আপনারা জিমেল ইউজ করবেন, জিমেল ইউজ করলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায়, আমি এখানে ইমেল ইউজ করব। ওকে, কন্টিনিউ দিব, দেখেন এই যে প্রবলেম হচ্ছে, এখানে শেষ পর্যায়ে একটু লেট করতে হয়, আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমটা হয়, তো একটু ব্যাক হব, ক্রস করে দিলাম। ওকে, ক্রস করে দেওয়ার পর আবার টকেটোন অ্যাপসটা ওপেন করব, টকেটোন। ওকে, এবার এটা দেবো, আচ্ছা হচ্ছে না, ব্যাক হবো, আগে ব্যাক হতে হবে, ব্যাক হওয়ার পরে এই যে এখানে একটু লেট করতে হয়, লেট না করলে এই প্রবলেমটা হয়, নেট কানেকশন নাই এই টাইপের মেসেজ দেয়, তো এখানে শেষের দিকে একটু লেট করতে হয়। এবার একটু লেট করব। ওকে, এবার সাইন আপে ক্লিক দেবো, কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর সেম ইমেল দেবো, ইমেল দেওয়ার পর কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ করে দিলে ওটিপি চলে গেছে আমাদের ইমেলে, ইমেল থেকে ওটিপিটা কালেক্ট করবো, কালেক্ট করে ইনপুট করবো, ইমেলে আর ওটিপি চলে আসছে, ওটিপিটা হচ্ছে 1 1 6 2। ওটিপি দেওয়ার পর কন্টিনিউ অটোমেটিক্যালি হবে, তারপর ফার্স্ট নেম, নাম আপনারা ইউজ করবেন, নামের জন্য আপনারা বিভিন্ন সাইট আছে, ফেক নেমের জেনারেটারের নাম যে সাইটগুলো আছে সেখান থেকে নামগুলো কালেক্ট করে নিতে পারেন। নেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আর এখানে ইয়ে দেবেন, নামের সাথে মিল রেখে জেনারেটারটা সিলেক্ট করে দেবেন, তারপর ডান করবেন। দেখেন এই দেখে প্রবলেম হচ্ছে, এটা কিন্তু টোটালি আইফির কারণে প্রবলেমটা হচ্ছে, দেখেন হচ্ছে না, কিন্তু অনেক ট্রাই করবেন হবে না, আমি এইভাবে ট্রাই করবেন দেখেন হচ্ছে না, মানে যতই ট্রাই করেন হবে না, এটা টোটালি আইফির প্রবলেম, ঠিক আছে। তো আইপিটা আপনার অবশ্যই ফ্রেশ লাগবে, আপনার 911 যে আইপিটা আছে ওগুলা ইউজ করে ট্রাই করতে পারেন, ওগুলা আইপি বেস্ট, ভালো রেজাল্ট পাওয়া যায়। ওকে, আমরা দেখি ভিপিএন ছাড়া ট্রাই করি একবার। ওকে, ডিসকানেক্ট করলাম, ট্রাই ডান হচ্ছে না, সেম মেসেজ, তো এখানে কোনো ক্রিয়া হচ্ছে না, তো আমরা এবার আইপিটা চেঞ্জ করবো, ঠিক আছে, আইপিটা চেঞ্জ করে তারপর ট্রাই করবো। আচ্ছা আবার কানেক্ট দিয়ে আগে দেখি ওই আইপিটা দিয়ে কাম হচ্ছে কিনা, এইভাবে ট্রাই করবেন আপনারা, ট্রাই করতে করতে হয়ে যাবে, আগের মতো আর ইজিলি হয় না অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এবার আইপিটা চেঞ্জ করবো, আইপি চেঞ্জ করার জন্য আবার ডিজু শক্স থেকে আরেকটা আইপি নেবো, আইপিটা নিলাম, নেওয়ার পর সার্ভার আইপিতে আইপিটা পেস্ট করে দিব, দেওয়ার পর এখানে পোর্টে পোর্ট দেবো, দেওয়ার পর দেবো আবার নেটটা ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবো ভিপিএনটা। ওকে, কানেক্ট হয়ে গেলে এবার আমরা এখানে আবার ট্রাই চালাবো, এখানে হচ্ছে না, ব্যাক চাপ দেবো, ব্যাক দেখেন হয়ে গেল, কিন্তু এই দেখেন হয়ে গেল, ট্রাই করতে করতে কিন্তু হয়ে যায়, আগের মতো ইজিলি আর হয় না, তো আপনারা ট্রাই করবেন হয়ে যাবে, ঠিক আছে, স্কিপ করে দেবো এটা।
আর এখানে চুজ এ নাম্বার অপশনটা নাম্বার অটোমেটিক্যালি একটা সিলেক্ট থাকে, আপনি যদি পছন্দের কোনো এরিয়া কোডের চান সেক্ষেত্রে আপনার ওইখানে এরিয়া কোড সিলেক্ট করে দিয়ে ওই সিরিজ ওই এরিয়া কোডের কোডটা নাম্বার নিতে পারেন। ওকে, খুব ইজিলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা যদিও হলো না, কিন্তু আপনাদের আইপি যদি ভালো হয় কিন্তু ইজিলি অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই যে নাম্বারটা দিয়ে দিছে, এখন এই নাম্বারটা ইউজ করে কিন্তু আমরা কলও করতে পারবো, আবার বিভিন্ন ধরনের ওটিপি ভয়েস মেসেজগুলো রিসিভ করতে পারবো। ঠিক আছে, প্রথম দেখেন এটা এটা আপনারা মেসেজ আসলে এখানে ইয়ে পাবেন। ওকে, আর এদিকে দেখাই আপনাদের, দেখেন এখানে হচ্ছে আপনার কিন্তু একটা টকেটন অ্যাকাউন্টে কিন্তু দুইটা নাম্বার থাকে, একটা নাম্বার অলরেডি দিয়েছে আপনি যদি এটা ইউজ করা হয়ে থাকে, তারপর আপনি ঘেটে নিউ নাম্বারে ক্লিক দিবেন তাহলে কিন্তু আর একটা আপনাদের নাম্বার দিবেন। ঠিক আছে, আর এখানে কল টল আসলে কলের আপনারা ইয়া দেখতে পাবেন, আর সাইটে যেটা আছে ওটা ভয়েসের জন্য। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনাদের ওইটা বিষয় অ্যাকাউন্টটা করতে পারবেন আপনারা, ডিসক্রিপশন দিয়ে যদি ট্রাই করেন হয়ে যাবে। আর এই টকেটন অ্যাকাউন্ট কিন্তু এখন সেল করে অনেকেই, তো এই ভিডিওটার এই সিস্টেমেগুলো আপনারা ফলো করে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট হয়ে যাবে আপনাদের, আশা করি কিনতে হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আবার আমি বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন।